সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ সারাদিন কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই আয়াগলিবুকান নাওম আপনার কি ঘুমে ধরে না আয়াগলিবুকান নাওম ঘুম কি আপনাকে পাকড়াও করে আপনার কি ঘুমে ধরে না আমি তো সারাদিন ছাগল চড়াই বনী ইসরায়েলের মধ্যে দাওয়াতি কাজ করি ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায় দাঁড়িয়ে থাকো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আয়াগলিবুকান নাওম আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন নো টক নো মোর কোশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকবো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন আল্লাহ আয়াগলিবুকান নাওম আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলেন কথা বলা যাবে না নো টক নো মোর কোশ্চেন দাঁড়িয়ে থাকো তিন ঘন্টা পরে আবার বললেন আল্লাহ আপনার ঘুমে ধরে কিনা আল্লাহ কিছু বলে না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি করতে কইলেন কি আল্লাহ বলে মুসা কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো যেটা হুকুম করেছি তামিল করো চার ঘন্টা যায় পাঁচ ঘন্টা যায় কোমরে ব্যথা আছে না নাই মশার কামড় আছে না নাই আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেন ও ঘুম মুসাকে তুই চেপে ধর কি কর মুসা আলাইহিস সালাম এমনি সেমনি ডানে বায়ে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে ঘুম আসলো ওদিকে পড়ে পাঁচ ঘন্টা পরে কাত হয়ে জামিনে পড়ে যায় ঘুমের ধাক্কায় কাত হয়ে জামিনে পড়ে যায় গ্লাসগুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যায় আল্লাহ ডেকে বললেন ও মুসা বেশি কিছু দেই নাই কেবলমাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে হেফাজত করতে পারো মাত্র দুইটা গ্লাস ঘুমের কারণে বাঁচাতে পারো নাই আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের সব কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে তন্দ্রা ধরে এই তন্দ্রাও নাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ঘুম নাই আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ তিনি হলেন এক লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো একাধিক যদি খোদা হতো মারামারি বেড়ে যেত জোরে কোন ঠিক কিনা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি একক তিনি অদ্বিতীয় তার কোনো শরীক নেই তিনি আহাদ তার নাম হচ্ছে আহাদ তার নাম কি কথা বলেন আহাদ মানে একক যার ক্ষমতায় কোনো ভাগাভাগি নাই আল্লাহ যদি দুইজন হইতো সুবিধা হইতো না অসুবিধা কথা বলেন এক আল্লাহ বলতো তুমি এইভাবে করেছ এতদিন আমারও ক্ষমতা আছে আমি ওইভাবে শুরু করে দিব তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাও কালকে থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো ঝামেলা আছে না নাই তার মানে ঝামেলা বেড়ে যেত আমাদের বাংলাদেশে দুইটা পরিবার তাই না ক্ষমতায় হয় ওনারা নয় ওনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে মনে হয় ওনারা নয় ওনারা এ দুইটা না যদি একটা হইতো এক রাজা আঙ্গ রাজা কজন কথা কম বাংলাদেশের রাজা একজন তাহলে মারামারি হইতো হরতাল ঠেলাঠেলি গদিলে একিলা গেলি শান্তির বাংলাদেশ হতো ঠিক কিনা সৌদি আরবে এক রাজা যদিও এই মনার্কি সিস্টেম রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না ওদের অনেক অপকর্ম আছে তারপরেও আমাদের দেশের চেয়ে সুখ শান্তি বেশি না কম কারণ রাজা কয়জন এজন্য আল্লাহ বললেন আমি হলাম এক রাজা মহারাজা আমার নাম আহাদ আমার নাম কি এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন আল্লাহু সামাদ আমি অমুখাপেক্ষী মানে আমি কারো কাছে চাই না আল্লাহ কারো কাছে চায় না কি আমরা চাই কার কাছে কথা বলেন আমরা বিপদে পড়লে ডাকি কারে আল্লাহ ডাকে কারে আল্লাহ কাউরে ডাকে কারণ অমুখাপেক্ষী অফুরন্ত ধনভাণ্ডারের মালিক পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়ায়
তাদের যত চাহিদা আছে সব যদি আল্লাহরে বলে আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও নারী দাও ক্ষমতা দাও এটা দাও সেটা দাও সব যদি আল্লাহর কাছে চাইতে শুরু করে আল্লাহ যদি সব দিয়ে দেয় তারপর ওনার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না আর জোরে পড়েন সুবহানাল্লাহ এজন্য তিনি হলেন সামাদ আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা কিন্তু তিনি কারো কাছে ঠেকা না আমরা সবাই আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ কারো কাছে চান না জোরে বলেন ঠিক কিনা এজন্য তিনি হলেন সামাদ এরপর আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি জন্ম দেন নাই আবার তিনি জন্ম নেন নাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ পড়বেন না ইহুদিরা বলে উযাইর আলাইহিসসালাম আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিসসালাম আল্লাহর ছেলে আর আমরা বলি কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার মতো কেউ নাই লাইসা কামিসলিহি শাই তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কে চিল্লায় বলেন তিনি কে গোটা বিশ্বে আল্লাহর মতো আর কেউ আছে ক্ষমতায় তার সমান কেউ আছে মর্যাদায় তার সমান কেউ আছে তিনি যে কত বড় দাতা তার মতো দাতা মহাবিশ্বে কেউ আছে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে চিল্লায় বলেন তিনি কে বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রব্বিক তোমার আল্লাহর নসব নামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর নসব নামাজ নাজুবিল্লাহ পড়বেন না ও মুহাম্মদ সবসময় আল্লাহর কথা বলো আল্লাহর দাওয়াত দাও আল্লাহর সিজদা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসব নামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদেনা জিব্রাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোনো নসব না নাই আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ ও নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাদ একক এক একক আল্লাহু সামাদ তিনি অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ গোটা বিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো কাফেররা তো টাস্কি খেয়ে গেছে সুবহানাল্লাহ করে আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুশরিকরা এসে বলল ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রব্বিক তোমার রব কি দিয়ে তৈরি বল ও মুহাম্মদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেশতারা জিনের তৈরি ফেরেশতারা নূরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদ্দা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহু আমিন খাসাব নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্বনবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবীদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কিনা এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুল মানে বলো কোরআনে যত জায়গায় কুল পাবেন রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুল মানে বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুল মানে কি কুল মানে বলো এ নবী আপনি বলেন হুয়াল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন জোরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি
কুল হু আল্লাহ, নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লি যিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি বললাম আল্লাহ। তিনি কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে? আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে? সবার ভালো লাগে? প্রাণ ভরে যায়, হৃদয় শীতল হয়, ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে? তাহলে চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে আল্লাহর ডেকে বলেন ইয়া আল্লাহ। গলা ফাটিয়ে ডাকতেন, বলেন আল্লাহ। আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। আল্লাহর নাম রাখছে কে? কথা গণ। আমার নাম রাখছে আমার বাবা, আপনার নাম রাখছে আপনার দাদা। কিন্তু আল্লাহর বাবা আছে নাকি? থাকলে রাখতো, দাদা থাকলে দাদায় রাখতো। কিন্তু আল্লাহর কি বাপ আছে? দাদা, নানা, আল্লাহর পিসাবুজুর আছে? অনেকের নাম পিসাবুজুরে রাখে, আছে না নেই? দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ, হুজুর আমার একটা ছেলে হয়েছে, আপনার নাম রাখা দেন। পরে বলে যে পিসাবুজুরে নাম রাখছিল, নাগাইশের পিসাব মোস্তাক ফয়েজি সাহেব নাম রাখছিল আমার ছেলের, আছে না নেই? আল্লাহর এরকম পীর সাহেব আছে নাকি? আল্লাহর দাদা বাবা আছে নাকি? এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি, পড়েন সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি? শুনে থাকলে হাত তোলেন। শুনছেন, বাংলাদেশে কত মানুষ? 16 কোটি, 17 কোটি, 18 কোটি, কইতে থাকেন 20 কোটি নিয়ে যান এমনি। আসলে কয় কোটি? 18 কোটি মনে হয় বর্তমানে। 16 কোটি তো অনেক আগের হিসাব, 18 কোটি মানুষ এই দেশে। এই 18 কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ? শুনছেন কথা গল? আমেরিকাতে, এত বড় মহাদেশ, পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ? গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে, এমনকি ফেরাউন, সেও নিজের আল্লাহ বলে নাই। ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে। ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না? সে কুখ্যাত সন্ত্রাসী। এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন, নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস, আর নবীরা ছিল মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বিশ্ব নবী ছিলেন মুজাহিদ, এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেল। মুসা আলাইসাল্লাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন? ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন? তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ, আমরাও মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ, অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস। কোটা বিরোধী আন্দোলন যেই যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ, বাই ডিফল্ট এগুলো মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস। ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই, সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব। কি দিছিল? فحشر فنادى فقال انا ربكم الاعلى। বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা। আমি কি? আমি বড় খোদা। রব্বুকুমুল আলা, তোগো বড় রব, কিন্তু আমি আল্লাহ। এটা কইছে, কথা বলেন? তার মানে আল্লাহ এক পিস, আল্লাহর সত্তাটা শুধু একজন, মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন, বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন, গোটা ইউনিভার্সটাকে, এই বসুন্ধরাকে, এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ,
قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى أمر الله بول ڈاکو كينگ با رحمان بول ڈاکو آمي كنتو مائنڈ كورينا الله مائنڈ كوري কথা কোন ওনারে আল্লাহ বললেও উনি খুশি ওনারে রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বোঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন আর সিফাতি নাম আছে সুন্দর সুন্দর আর 99টা নাম আছে না নাই বিশ্ব নাই বলেন ইন্না লিল্লাহি 99 ইসমা আল্লাহ নাম ছাড়া আল্লাহর আর 99টা চমৎকার চমৎকার নাম আছে من احصاها دخل الجنه যেই নামগুলো সিনার ভিতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বোঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আল্লাহ আরো জোরে বলেন আসল নাম কি আল্লাহ আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লিখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম হা সবাই বলেন আলিফ আলিফ আরো জোরে আলিফ আলিফ লাম লাম হা আল্লাহ দি আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ সুবহানাল্লাহ এবার আলিফ লাম লাম হা আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ লিল্লাহ দিয়ে পরিচয় আছে না নাই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে কোরআনে পরিচয় আছে না নাই একটা দুইটা কথা বলেন له الملك وله الحمد وهو على كل شيء قدير এবার লাহুর লাম যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই এটা দিয়ে পরিচয় আছে পড়েন হু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم چلے پڑھن الله اكبر آرزور الله اكبر আবার এই নামটা এমন নাম যে নাম আমরা বিপদে পড়লে জপি পেটে ব্যথা হলে ডাকি কারে ডায়রিয়া হইলে ডাকি কারে তুফান ছুটলে ডাকি কারে ভূমিকম্পে ডাকি কারে বন্যা শুরু হইলে ডাকি কারে فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون الله بولي أمار كيچو غلامة چه شاگر ارماس خانه جو دي توفانه پڑه أمار ڈاكو توفان چلے گلے أمار گالي دير کم ڈاكای تسنا نئي شب شما ڈاكتا هبه كاره বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহু বচন হয় না কি দ্বিবচন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে বহু বচন আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কন কি ঈশ্বরী ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা ভগবান প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণপাড়া কি নাম ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই আহা ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরই হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি চিল্লায় বলেন আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আছে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় না কথা বলেন
সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীত কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশেও তিনি গোপনেও তিনি জোরে কোন ঠিক কিডা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা সুবহানাল্লাহ পড়েন প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি একামতেও তিনি আজানের প্রথম শব্দ কি জোরে বলেন আবার একামতের শুরুতে উনি আছেন নাই আবার জিলহজ মাসে ঈদুল আজহার সময় যখন আমরা কুরবানি করি তখন কার নাম ছুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে তার মানে আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কুরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ ঠিক না বলেন আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কুরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গাই আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা চিল্লায় পড়েন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আর আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি যারা ইস্তিগফার পড়ে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা নাম্বার ওয়ান মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মখরাজা যে সব সময় ইস্তিগফারের সাথে লাজিমা মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগায় দেয় আছে না নাই তখন সরিষার তেল দিয়ে ছুটাইতে হয় তাই না তো মান লাজিমাল ইস্তিগফার যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নাম্বার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মখরাজা সব বিপদ থেকে তার উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারে আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন ঠিক কি না যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কোবাকবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মখরাজা এরকম সব ধরনের বিপদ থেকে তারে রক্ষা করবে কে যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এই হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হাম্মিন ফারাজা যে সব সময় আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তার কোনো টেনশন থাকবে না সুবহানাল্লাহ পড়েন আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কি না এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে নাম্বার থ্রি
ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। রিজিক দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না, আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ। পড়েন চার নাম্বার, যতক্ষণ ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ আপনি ইস্তিগফার করবেন আল্লাহর আযাব আপনারে পাকড়াও করবে না। পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবু দাওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে। কে সব সময় ইস্তিগফার করতে রাজি আছেন? তো বিষ্ণু বলেছেন ইজআলু আখরা সালাতিকুম ফিল লাইলি ওয়িত্রা, তোমরা রাতের শেষ নামাজটাকে বিতরের নামাজ বানিয়ে দিও। সুবহানাল্লাহ। পড়ে এইজন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তাহাজ্জুদের পড়ে পড়া সুন্নাত, যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই আসার সালাতের পরে পড়ে ফেলবেন। ইন্নাল্লাহ ওয়িত্রুন ইহিব্বুল ওয়িত্রা, আল্লাহ নিজে বেজর তাই বেজরকে তিনি পছন্দ করেন। এইজন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর, সারা দিন যা পড়লেন মাগরিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায়, আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায়। এই তিন রাকাত বেতরের নামাজের সর্বশেষ রাকাতে বিষ্ণুনবী ছোট্ট সূরাটা পড়তেন, সুবহানাল্লাহ। পড়বেন না? এই আমলগুলো করতে রাজি আছেন? তো মনে থাকবে সবার। আবার বিষ্ণুনবী বলতেন সূরাতুল ইখলাস সাধারণ সূরা না, এটা সুলুসুল কোরআন, ওয়ান থার্ড অফ দ্য বুক, কোরআনের তিন ভাগের এক ভাগ, কোরআন ৩০ পারা। এই সূরা একবার তেলাওয়াত করলে ১০ পারার সওয়াব হয়ে যায়, দুইবার পড়লে ২০ পারার সওয়াব হয়ে যায়, তিনবার পড়লে ৩০ পারার সওয়াব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের, এক তৃতীয়াংশ ওয়ান থার্ড অফ দ্য বুক সুলুসুল কোরআন, একবার পড়লে ১০ পারা, দুইবার পড়লে, তিনবার পড়লে ৩০ পারা। অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক দিয়ে বিশ্বনবী এটা বুঝায় নাই, বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে পুরো ৩০ পারা কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো ৩০ পারায় আল্লাহ কি বলেছে, আমি বলবো তাওহীদ রিসালাত আখিরাত, এই তিনটা কথা পুরো ৩০ পারা কোরআনের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তাই কোরআনের যে সূরারই তাফসীর আমি করি না কেন সেখানে হয় তাওহীদ, নয় রিসালাত, নয় আখেরাতের কথা সেখানে আছে না নেই। এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায় তাওহীদ রিসালাত আখেরাত। যেহেতু সূরাতুল ইখলাসের ভেতরে তাওহীদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নেই। সুবহানাল্লাহ। পড়েন সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক, একবার পড়লে ১০ পারা, দুইবার পড়লে ২০ পারা, তিনবার পড়লে পুরো কোরআনের খতম, কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা এই সূরার ভেতরে আছে না নাই। চিল্লায় বলেন। আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবাপল্লীতে মসজিদ বানালেন, মসজিদে কোবা। হজ করতে গেলে ওমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে, কারণ বিশ্বনবী প্রতি শনিবার প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন। কি বার কথা বলেন! এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারাত করা সুন্নাত, শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কোবায় যেতেন। এবং বিশ্বনবী বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবায় যেয়ে দুই রাকাত নামাজ পড়বে একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন, ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কোবা পল্লীতে যেয়ে নামাজ পড়ানো শুরু করলেন, কিন্তু সমস্যা বেড়ে গেল, তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলেন কি কি? মাগরিব এশা ফজর। এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আরেকটা সূরা পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে, আবার সূরা ইখলাস, ফজরের সময়ও সূরা ইখলাস, এশার সময়ও সূরা ইখলাস, মাগরিবের সময়ও এই সূরা,
মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুল হু আল্লাহ বলেন কেন আর সূরা নাই আপনার খালি কুল হু আল্লাহ পাইছেন নাকি নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাকাতে সূরাতুল ইখলাস দ্বিতীয় রাকাতে ইখলাস এশার নামাজের প্রথম রাকাতে ইখলাস দ্বিতীয় রাকাতে ইখলাস ফজরের রাকাতে ইখলাস দ্বিতীয় রাকাতে ইখলাস কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেবকে পড়তে মন চাইলে পড়ো নাইলে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্ব নবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্ব নবীরে ঠিক কিনা নিয়োগ দিয়েছে বিশ্ব নবী নিয়োগ বাতিল করলেও করবে কে বিশ্ব নবী মুসল্লির তো কোনো এখতিয়ার নাই সব মুসল্লিরা মিলে বিশ্ব নবীর দরবারে যায় যে বলে নবী কি ইমাম সাহেব দিলেন কোন হু আল্লাহ ছাড়া কিচ্ছু পারে না খালি কোন হু আল্লাহ কি এক মুসিবতে আছি প্রত্যেক নামাজে কুল হু আল্লাহ ওয়াহাদ দিয়ে শুরু করে এরপরে আরেক সূরা পরে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেবরে ডাকো বিশ্বনবী ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি রাকাতে কেন কুল হু আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সূরা পড়ো না কেন সাহাবি বলে নবী গো এই সূরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী এই ছোট্ট সূরার ভেতরে রব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোন সূরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সূরাটা দিয়ে প্রতি রাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী বিশ্বনবী বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতি রাকাতেই কুল হু আল্লাহ পড়বি সুবহানাল্লাহ পড়েন প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রেখো এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে এই সূরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন তো সবাই রাজি আছেন তো আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমরা ইসলামে পাঁচটা মাজহাবের প্র্যাকটিস করি কোরআন সুন্নাহর আলোকেই আমরা করি হানাফি শাফিঈ মালিকি চার নম্বরটা আপনারা বলেন হাম্বালি হানাফি শাফিঈ মালিকি তারপরে হাম্বালি এই হাম্বালি মাজহাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবী খ্যাত যে হাদিসের কিতাবটা যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এটার রচয়িতা উনি সুবহানাল্লাহ পড়েন প্রায় 40,000 হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে বেড়িয়েছেন ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন ইস্তেগফার করলে যে কি করে মানুষ মুস্তাজাব দাওয়া হয় শুনেন রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন হাদিস সংগ্রহের সফর পথিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন প্রচণ্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেই ফজরের সালাত পড়ে তারপরে বেরোব ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচণ্ড শীত কই যাব আমি ফজরেরও মুসল্লি ফজর নামাজে মসজিদে পড়ব আমার এ বাজান তুমি থাকতে দাও দারোয়ান বললেন নো থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন নাহলে গাঁটটি সহ বের করে দেব চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বাল সে বুঝতে পারে নাই তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বাল ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচণ্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খাব্বাজ বসে আছে খাব্বাজ মানে রুটি বিক্রেতা খাব্বাজ মানে যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম দিলেন আসসালামু আলাইকুম যুবক পড়লো আলাইকুম আসসালাম ইমাম আহমদ ইবনে হাম্বাল বলল যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচণ্ড শীত
এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছো, আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে? যুবক বলেন, নো, কোনো সমস্যা নাই, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশ আমদেদ, সুস্বাগত, আসেন, আপনি আমার চুলার পাশে বসে আগুন বোয়ালে আমার সমস্যা কি? আসেন আসেন বসেন, আপনি মুরব্বী মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ শুক্রিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন, আগুন পোহাচ্ছেন। আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পড়ে, ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, ঘটনা আসার পর থেকে এই যুবকটারে দেখতেছি খালি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি কৌতূহলবশত বললেন, যুবক, মা লাকাইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, এ যুবক তোমার ঘটনাটা কি? আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? যুবক বলে, আমি সবসময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে, মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আনতা মুস্তাজাবু দাওয়া, তুমি মুস্তাজাবু দাওয়া, মানে তুমি দোয়া করলেই সেটা কবুল হয়ে যায়? যুবক বলে, না, আনা মুস্তাজাবু দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে? আমি মুস্তাজাবু দাওয়া, আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না, তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই। এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল। তিনি বললেন, তোমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, কি সেই দোয়া আমারে বলো? যুবক বলে, আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে, আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি, তুমি তৌফিক দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া সাহাব, আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে। আরাল আহমদ ইবনে হাম্বল, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল, চিল্লায় পড়েন, আল্লাহ আকবার। যুবকটি চিৎকার মেরে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল, আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করল, আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল, ইয়া আহমদ ইবনে হাম্বল, এই ইস্তিগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে। আপনি সব সময় যদি ইস্তিগফারের সাথে লেগে থাকেন, আপনারে মুস্তাজাবু দাওয়া বানাবে কে? এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না, বেশি বেশি ইস্তিগফার পড়া যাবে না, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না, আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের ইস্তিগফার তুমি কবুল করো, আরো জোরে পড়ি আমিন। আসুন আমরা আল্লাহর নামের তিনটা তাকবীর পড়ব, তিনটা তাকবীর পড়ে আমরা কোরআনের তাফসিরের দিকে যাব। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার, আওয়াজ করে পড়তে হবে। আল্লাহ বলেছেন, রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও, আমার সাথে সাথে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দুই দিন ব্যাপী 34তম ওয়াজ ও দুয়ার মাহফিল শিকারপুর দারুল কুরআন জিলানিয়া সিনিয়র মাদ্রাসা, প্রতিষ্ঠাতা আমার মরহুম মাগফুর নানা ভাই শাহ মোহাম্মদ গোলাম সাদেক সাইদি রহিমাহুল্লাহ, পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ কুমিল্লা, গত বছরও ছিলেন, এবছর চলে গেলেন, আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও। আজকের প্রোগ্রামের সভাপতি হজরত মাওলানা গোলাম পারভেজ সাইদি আরাফাত, আমার সম্মানিত মামা শ্বশুর পীর সাহেব আড়াইবাড়ি দরবার কুমিল্লা, আল্লাহ ওনাকেও তুমি ইসলামের জন্য কবুল করো। আমি আমার খুতবার শুরুতে সূরাতুত তিন থেকে তেলাওয়াত করেছি, আসুন এই সূরাটি থেকে আমরা কিছু কথা শুনি।
আমলের নিয়তে ইখলাসের নিয়তে সূরাটার নাম হচ্ছে সূরাতু আত-তিন সবাই বলেন সূরার নাম কি এটি মাক্কি সূরা কি সূরা এই সূরার আয়াত সংখ্যা 8 টি কয়টি আমরা জানি কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত একটা মাক্কি একটা মাদানি সেই হিসেবে এই সূরাটি মাক্কি এই সূরাটি কি মাক্কি কোরআনের চ্যাপ্টারগুলো নিয়ে মাঝে মাঝে ভাববেন যে কত ধরনের চ্যাপ্টার আল্লাহ দিলেন সূরাকে আরবিতে বলে চ্যাপ্টার সূরাকে আরবিতে কি বলে তাহলে আওয়াজ করে উত্তর দেন তো কোরআনের ভিতরে চ্যাপ্টার আছে কয়টা 114টা এই চ্যাপ্টারের নাম দিলেন তিনি ফলের নামে সুবহানাল্লাহ পড়েন তিন মানে ডুমুর ফল তিন মানে কি ডুমুর ফল খেয়েছেন কখনো খান নাই শিকারপুরে হয় গাছ আছে শিকারপুরে নাই না আছে ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় আপনারা শুনছেন এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি যেগুলোর ভিত্তি নাই বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায় এটা ভুয়া কথা ডাহা মিথ্যা আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না না আমরা বিশ্বাস করি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ভালো হোক মন্দ হোক করে কে আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বি না কারণ বিসমিল্লাহ বললে বরকত হয় তোর রোগে বরকত হয়ে যাবে মানে তোর রোগ বেড়ে যাবে কি ডাকাত ভুয়া কথা সব ভালো কাজের আগে বিসমিল্লাহ অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন কি পড়বেন আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহু শাফি আল্লাহু মুআফি এটার উল্টায় আবার বাংলাদেশকে আল্লাহ শাফি আল্লাহ মাফি শব্দটা মাফি না শব্দটা হচ্ছে মুআফি আল্লাহু শাফি আল্লাহু মুআফি খেল থাকবে পড়েন আল্লাহু শাফি আল্লাহু মুআফি আল্লাহু শাফি আল্লাহু মুআফি এটা কোনো হাদিসে নাই পড়তে বলা হয় নাই তবে অর্থটা খুব সুন্দর আল্লাহই তিনি শিফা দান করেন আল্লাহই রোগ থেকে মুক্তি দান করেন ওষুধ আমি খাচ্ছি মেডিসিন খাওয়া সুন্না কিন্তু ওষুধ আমারে শিফা দেয় না মুআফাত দেয় না আমারে শিফা দেয় কে এই ঘোষণাটা অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো আপনি পড়তে পারেন কিন্তু সুন্না মনে করে না এটা ভালো অর্থ তাই পড়ি আর বিসমিল্লাহ অবশ্যই পড়বেন সব ভালো কাজের আগে কি বিসমিল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করো তো এই যে এগুলো ভুয়া কথা মাশহুর এগুলোকে বলে মাশহুরুন বাইনা আলসিনাতিন নাস মানুষের ঠোঁটে ঠোঁটে মুখে মুখে প্রচলিত কোনো ভিত্তি নাই এরপরে ছোটবেলা শুনতাম জট কলা খাওয়া যাবে না মানে জোড়া কলা খেলে নাকি দুই বাচ্চা হয় যমজ বাচ্চা নাকি হয় একসাথে দুই বাচ্চা বলে না আমি আরো বেশি বেশি খাইতাম বলতাম এটা তো আরো ভালো এক লোকে দুই বাচ্চা হলে দুইবারের কষ্ট একবারে সারল তাই না এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমাণে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণুই বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালাতু উম্মুহু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানান আলা ওয়াহান ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কে অফিসালহু ফি আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো ঠিক কিনা বিশ্ব নেই বললেন লাও কথাটা জিলদাক গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের শোধ আদায় হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সেজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ
ব্যথার একটা ইউনিট আছে, মাত্রা, ব্যথা মাপার একক। 45 ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা বা মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, যদি ছাড়িয়ে যায়, হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে। আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন, তখন তারা 45 না, 57 ইউনিট প্লাস 57 থেকে 60 ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে। 57 ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে, আপনার দেহের 206টা হাড্ডি আছে তো, 20টা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা। এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে? মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই।